বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পূর্বেই কাজিরঙা আসনত প্রার্থিত্ব সুনিশ্চিত করেছিল কামাখ্যা প্রসাদ তাসাই। সেইবাবে এতিয়া আন সকলোতকৈ কাজিরঙাক খরতকীয়াকৈ নির্বাচনী প্রচারও চলাই গৈছে কামাখ্যা প্রসাদ তাসাই। বুধবারে হোজাই জেলার প্রচার চলাই বিজেপির প্রার্থীগিয়ে হোজাইর বিধায়ক রামকৃষ্ণ ঘোষর উপস্থিতি ডবকার পর হোজাইলৈ এক বৃহৎ রেলীত অংশ লয় কামাখ্যা প্রসাদ তাসাই। রাইজে ভোটও দিব গামোচাও দিছে, তাতকে ভাল লগা কি আছে? হুজাই দব কারণে সমগ্র রাইজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী বনাব যেটো আমি ইচ্ছা করছো সেই বাস্তবে রূপান্তর করব কারণে চেষ্টা করছি। রাইজ কারো পৈতৃক সম্পত্তি নহয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া সবকা সাথ সবকা বিকাশ কৈছে আর সকলে বীণাকান্দি সমষ্টি হোক বা অন্যান্য সমষ্টি যা সমষ্টি আছে সকলো সমষ্টি সমগ্র ইসবার চারশোভার আমি যে কথা কইছো আমার এলায়েন্সে তা সিমান আসন পাব। লক্ষণীয়ভাবে এই রেলীত দেখা নগল প্রাক্তন বিধায়ক হিলাদিত্য দেবক। এয়া বিসম্বাদ নেকি? কামাখ্যা প্রসাদ তাসাই অস্বীকার করিলে বিসম্বাদর কথা। কোনো বিসম্বাদ নাই, কত বিসম্বাদ দেখিলে আপনাদের? কোনো বিসম্বাদ নাই। ইফালে প্রতিবারৰ নির্বাচনত সমষ্টি হলাই থকা কামাখ্যা প্রসাদ তাসাক ফুটবল আখ্যা দিলে অখিল গগৈয়ে। আদিবাসী ভোটৰ অঙ্কত বিজেপিয়ে ফুটবলৰ দৰে তাসাক ব্যৱহাৰ কৰিছে। নিজৰ লাভৰ আশাত তাসায়ো ফুটবল হৈ পৰিছে বুলি মন্তব্য কৰিলে অখিল গগৈয়ে। সেইখনত কামাখ্যা প্রসাদ ফুটবল, গতিকে ফুটবলৰ গুৰুত্বটো এতিয়াতো থাকিবই, কারণ আদিবাসী মানুহবিলাকক সন্মান কৰিব লাগে, কারণ ডিব্ৰুগড়ৰ সিটটো কাটি দিলে, কারণ শোণিতপুৰৰ সিটটো কাটি দিলে, গতিকে এতিয়া ফুটবলটোক দেখুৱাবই লাগিব বিজেপিয়ে, আৰু কামাখ্যাইটো ক'বই লাগিব যে ফুটবলটোৰ বিৰাট গুৰুত্ব আছে, নহ'লে ক'ত যাবহি এতিয়া। অৱশ্যে অখিলৰ আক্ৰমণত এই পৰ্যন্ত প্ৰতিক্ৰিয়াহীন কামাখ্যা প্ৰসাদ তাসা। টবকাৰ পৰা আব্দুল হাকিম আৰু নীলোৎপল বৰাৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।